আওয়ামী লীগকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি। গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল ইফতার কার্ড তুলে দেন দলের উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার হাতে। আগামী 28 মে রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আমন্ত্রণ জানানো হয়। দেশের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি।